প্রাণিতরী বাংলাদেশের পক্ষ থেকে শনিবারের প্রভাতী গানে আপনাদের সকলকে স্বাগত। আজ প্রভাতী গানের 39তম পর্ব। এ পর্বে আমরা শুনব লালন গীতি, সঙ্গীত শিল্পী লিঠু মণ্ডলের কণ্ঠে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন অঙ্গিল লিঠু দিদি। শুভ সকাল দিদি। শুভ সকাল, কেমন আছেন প্রীতিলতা? ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা জানি আপনি সাধারণত লালন গীতি করে থাকেন। আজ আমরা প্রভাতী গানের 39তম পর্বে আপনার কণ্ঠ থেকে শুনবো লালন সঙ্গীত। আমরা তাহলে প্রথম গানটি শুনে আসি দিদি। নিশ্চয়ই। আমি শুরুতেই সাইজির গুরুতত্ত্ব পর্বের একটি বাণী পরিবেশন করছি। আমারে চরণের দাসী তর্পণ কর জমা, ঘটেছে অহর্নিশি আমারে কি রাখবেন করে চরণের দাসী, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, ওরে জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে। সেই সকল গিয়েছে ভুলে, ওরে সেই সকল গিয়েছে ভুলে, ভবে তে আসি গুরু আমারে কে রাখবেন চরণের দাসী। চিনলাম নাম গুরু কে ধাম, করলাম না তার সেবা সাধু করে। চিনলাম নাম গুরু কে ধাম, করলাম না তার সেবা সাধু ঘুরতে ঘুরতে হলো রে মন, ওরে ঘুরতে ঘুরতে হলো রে মন ভুবন
हमारे राखवें गुरु चरो निर्दशी गुरु जहा अच्छे सहा मरुन बोले तार किशिर भाई हुरे गुरु जहा अच्छे सहा मरुन बोले तार किशिर भाई ललन बोले मन तुयामार और ललन बोले मन तुयामार होरी ले तुशी हमारे की राखवें गुरु चरो निर्दशी इतर्पना कर जो ঘটেছে অহর্নিশি গুরু আমারে কে রাখবেন করে চরণিরদাসি খুবই ভালো লাগলো দিদি, জঠর যন্ত্রণা সহ্য করে আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে আসা। তারপর ওনার উনি এই গানের ভিতরে বলেছিলেন যে গুরুকে চিনতে না পারার যে একটা কষ্ট, তারপর গুরুর চরণে থাকার ওনার যে আকুতি সে বিষয়টা কিন্তু এই গানে স্পষ্টই বোঝা যাচ্ছে। আমরা জানি প্রত্যেক সঙ্গীত শিল্পীর কাছে এটা একটি সাধারণ প্রশ্ন থাকে যে সঙ্গীতাঙ্গনে আপনার পদচারণা কিভাবে। কিছু দিদি আমরা খুব জানতে ইচ্ছে করছে যে সঙ্গীতাঙ্গনে আপনার পদার্পণা এবং লালন গীতিকেই আপনি যে মনে ধরে রেখেছেন লালনের সাধনা করছেন এটা কিভাবে হলো। দেখুন, আমার গানের হাতে খড়িটা আমার মায়ের কাছে, আমার মা গান করতেন, তো হাতে খড়িটা মায়ের কাছে হওয়ার পর আমি প্রথম যার কাছে দীক্ষা নিয়েছি, শিক্ষা জীবনটা শুরু করেছিলাম সঙ্গীতের, তিনি হলেন প্রয়াত গাজী হুমায়ুন কবির। তো তারপরে এভাবে চলে এসেছে। পরবর্তীতে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত পড়েছি এবং এখন সঙ্গীত নিয়ে গবেষণা করছি। আর লালনের লালন সাইজির যে বিষয়টার কথা আপনি বললেন যে কিভাবে প্রভাবিত করেছে, আমার সেই ছোটবেলা থেকে লোকসঙ্গীতের প্রতি একটা দুর্বলতা ছিল, মানে এটা বলতে পারেন যে সহজাতই, যে একটা জিনিস শুনে ভালো লাগা সেটা তো আর জোর করে হয় না, তো লোকসঙ্গীত শুনেই ভালো লাগতো বিষয়টা এরকম। তো তারপরে গাজী হুমায়ুন কবিরের কাছে আমি লালনের গানই শিখেছিলাম, তো
তো সেই শেখা বা শুনতে শুনতে তার গানের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়া এবং তাকে আরো বেশি করে জানতে চাওয়া, এবং বিশেষ করে তার যে দর্শনটা সেটাকে নিজের জীবনে প্রয়োগ করা আর কি। কারণ লালন তো আসলে মানবতাবাদী সাধক ছিলেন, তিনি কখনোই কোনো কিছুকে বেঁধে রাখেননি, ধর্ম বর্ণ জাতি সব কিছুর ঊর্ধ্বে তিনি মানুষের সাধনার কথা বলেছেন, মানুষকে ভজনার কথা বলেছেন, এবং সবার উপরে তিনি মানবতাটাকেই স্থান দিয়েছেন। তো এই ব্যাপারটা ঘুরে ফিরে তো নিজের ভেতরে কাজ করেই, এটাই। অনেক কথা জানতে পারলাম, এরপর আমরা আপনার পরবর্তী গানটি শুনে আসব। দিদি আপনি পরবর্তী গানটি করবেন। এরপর আমি সাইজের দেহতত্ত্ব পর্বের একটি গান করছি। একটা বদ হাওয়া লেগে পাখি কখন জানি উড়ে যায়, খাঁচার আড়া পোলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, খাঁচার আড়াপোলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, সেই ভাবনা ভাবছি বসে চমক জরা বইছে গায়, সদা চমক জরা বইছে গায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচায় কে বা পাখি, ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচায় কে বা পাখি, আমার আঙিনায় থাকি পাখি আমার মজাতে চায়, পাখি আমার মজাতে চায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, আগে যদি যে তো জানা জঙ্গলা কভু পশু মানে না, আগে যদি যে তো জানা জঙ্গলা কভু পশু মানে না,
তবে ওহার সঙ্গে প্রেম করতাম না, লালন ফোকে কেনে কর সদা, লালন ফোকে কেনে কয় পাখি কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায়। আমরা জানি লালনের বিষয়ে কথা বলার মতো পণ্ডিত যে সকল ব্যক্তি, তাদের মুখ থেকে জানা যায় যে বাউলেরা সাধারণত বিষয় শক্তি মুক্ত এবং উদাসীন হয়ে থাকেন। দিদিও যে কথাটি বলছিলেন, আসলে উদাসীন বলতে তাদের তো আসলে জাগতিক কোনো মোহ থাকে না, তারা তো আসলে উদারই হয় এবং তারা যুগে যুগে বা তাদের জন্মই হয়েছে যুগে যুগে এই মানবের জয়গান করার জন্য, মানবের সঙ্গে মেলবন্ধন করার জন্য, মিলনের কথা বলার জন্য এবং মানবতার কথা বলার জন্য এবং মানবতাকেই সর্বক্ষেত্রে স্থান দেওয়ার জন্য তারা সবসময়ই বলে গেছে, মানে বৈষম্যকে তারা কখনো ঠাঁই দেননি এবং এই বৈষম্যকে তারা সবসময়ই দূরে ঠেলেছেন এবং সাম্যের জয়গান তারা করেছেন। তো দেখা যাচ্ছে যে আপনি উদারের কথা যে কথাটা বললেন, যে উদাসীনতার কথা, ঠিক উদাসীনতা নয়, তারা জাগতিক বিষয়ের প্রতি তাদের উদাসীনতা বা তারা আসলে এই বিষয়গুলো কখনো মানে, কারণ জাগতিক বিষয়গুলোকে সংকীর্ণতা বা বেঁধে রাখার একটা ব্যাপার চলে আসে, কিন্তু এর বাইরে মানে তো মুক্ত, নিজেকে মুক্ত করে দেওয়া বা সমস্ত মানুষের কথা বলা, বাউলরা আসলে সে কথাটাই কালে কালে যুগে যুগে বলে গেছেন। খুব ভালো লাগলো। এবারে আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? এবার শোনাবো সাইজির মানে লালন যে সবসময় মানুষ ভজনার কথাই বলেছেন, তার বাণীতে সেই জিনিসগুলোই স্পষ্ট। আমি তেমনই একটি বাণী পরিবেশন করছি এখন। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই, মানুষ ছেড়ে খ্যাপারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, দিদলে আর মৃণালে সোনার মানুষ জলে, দিদলে আর মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি ও তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোক লতা, এই মানুষে মানুষ, এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোক লতা, জেনে শুনে মোড়াও মাথা, জেনে শুনে মোড়াও মাথা, তাতে তরবি ওতে তাতে তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি,
মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই ঘোর আধার, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই ঘোর আধার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভোজলে পাবি ও তুই ভোজলে পাবি, মানুষ ভোজলে সোনার মানুষবি, মানুষ ভোজলে সোনার মানুষবি। মানুষ ছেড়ে খ্যাপারে তুই, মানুষ ছেড়ে খ্যাপারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি, মানুষ ভোজলে সোনার মানুষবি, মানুষ ভোজলে সোনার মানুষবি। সাইজের দর্শনটাই হলো মানুষ, মানুষ ভজনার কথা তিনি বলেছেন। এবং যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই তা রয়েছে দেহভাণ্ডে। তো এই দেহকে যদি আমরা আরাধনা করতে পারি, সাধনা করতে পারি, তবেই আমাদের মুক্তি, তবেই মানব মুক্তি। লালনের এই যে মানুষ সাধনার কথা, এই যে মানুষ ভজনার কথা, এটা আমাদের মনে হয় প্রত্যেকের জীবনেই এই প্রভাবটা যদি পড়ে থাকে, বা এই দর্শনটাকে যদি আমি ধারণ করতে পারি, আমরা করতে পারি, আমাদের মুক্তি মিলবে। আমাদের ভেতরে এই যে হানাহানি বিদ্বেষ সবকিছু ঊর্ধ্বে আমরা যেতে পারবো। উনি কত স্পষ্ট করে বলে গেছেন এই গানটিতে যে মানুষকে ছাড়লে কিন্তু আমরা আমাদের মূলকেই হারাবো, এবং মানুষকে যদি ভজনা করি তাহলে কিন্তু আমরা সোনার মানুষ হতে পারবো। আচ্ছা দিদি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে লালনের জীবনাদর্শন আপনাকে কিভাবে প্রভাবিত করে। দেখুন, ঘুরে ফিরে সেই একটা ব্যাপারই, মানে উনি তো আসলে সবকিছুর ঊর্ধ্বে মানব সত্তাকেই সবার শীর্ষে স্থান দিয়েছেন, এই যে ব্যাপারটা, এটাই তো একমাত্র বিষয় যে সেখানে কোনো কার্পণ্য নেই, সংকীর্ণতা নেই, জাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে এই যে মানুষ, এটাই। আচ্ছা দিদি, আমরা তাহলে পরবর্তী গানটি শোনা দেবো আপনার কণ্ঠে। আমি এবার যে গানটি করছি সেটা হলো যে সাইজির বাণীতে তিনি বলে গেছেন যে সময় থাকতে সাধন করো, সময় গেলে আর সাধন হবে না। খুবই পরিচিত একটি গান এবং খুবই পছন্দের খবরই। দিন থাকতে, দিনে কেন করলে না, সময় গেলে সাধ হবে না, সময় গেলে সাধ হবে না। জানো নাম খালে বিলে থাকে না মিন জল শুকালে, হরে জানো নাম খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাধা দিলে, মোহনা শুকনা থাকে মোহনা শুকনা সময় গেলে সাধ হবে না।
অসময়ে কৃষি করে মিছা মিছি খেটে মরে হরে অসময়ে কৃষি করে মিছা মিছি খেটে মরে গাছ যদিও ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না অমাবস্যা পূর্ণিমা মহাযোগ সে দিনে উদয় হরে অমাবস্যা পূর্ণিমা মহাযোগ সে দিনে উদয় লালন বলে তাহার সময় দণ্ড রয় না তাতে দণ্ড রয় না সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনে সাধন কেন করলে না সাধন হবে না সময় গেলে সাধন হবে না ভালো গাইলেন দিদি খুবই ভালো লাগলো আন্টি ঘুরে ফিরে যে একটি কথায় আসছিল দিদিও বলছিলেন বারবার যে শাস্ত্র নয় ধর্ম নয় ঈশ্বর কিংবা আল্লাহ নয় আজীবন মৈত্রী প্রেম সাম্য এবং মানবতার বন্দনা ধ্বনিত হয়েছে আজীবন যার কণ্ঠে ও গানে তিনি হচ্ছেন লালন সাই দিদি গানের তরি বাংলাদেশের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্যে গানে গানে আমরা আমার খুব ভালো লাগলো এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তো বিশেষ করে ধন্যবাদ দিব আমাদের লুবাপাকে রকিবা খান লুবা অনেক ধন্যবাদ দিদি আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য ভালো থাকবেন আপনারা সর্বশেষ সেই লালন সাইয়ের বাণী দিয়েই বলতে চাই জয় হোক মানবতার জয় হোক মানুষের আচ্ছা দিদি আমরা গানে গানে বিদায় নিব আমি সর্বশেষ লালন সাহেবের যে বাণীটি পরিবেশন করছি সেটা হলো আমি ওই চরণে দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন মোর দশা কি এমন আমি ওই চরণের
দাসের যোগ্য আমি ওই চরণে ওই চরণের দাসে যোগ্য ভব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ভব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ভবতি ভবনি সাকিয়া মনো হো
চরণের দাসকে চরণের দাসে যোগ্য নয়।